ওয়ার্ল্ডের তরফের থেকে স্বাগতম। গোল্ডফিশ মাছের বিট কিভাবে করাতে হয় আজকে সেই নিয়ে ভিডিওটি। ঠিক আছে, গোল্ডফিশ মাছের ব্রিডিং করাতে গেলে এই ঝাঁঝিগুলো লাগে, এগুলোকে ঝাঁঝি বলা হয়। এরকম বস্তার সুতো, বস্তা খুলে বস্তার সুতো দিয়ে এগুলোকে বানানো, এক মাথা আটকিয়ে দেওয়া, এক মাথা খোলা, এগুলোকে ঝাঁঝি বলে। এতে ডিম লাগিয়ে দেবে গোল্ডফিশ মাছে। গোল্ডফিশ মাছে ব্রিডিংয়ে বসাবো এই দুটো চেম্বারে, ঝাঁঝিগুলো দিয়ে দেবো। মাছগুলো ধরে নিয়ে আসবো, নিয়ে এসে ভিতর দিয়ে দেবো দুটো চেম্বারে। এই জায়গাটা এই গোল্ডফিশগুলোকে ব্রিডিংয়ে বসাবো। এখানে মেল গোল্ডফিশ রয়েছে আর এখানে ফিমেল গোল্ডফিশ রয়েছে, এগুলোকে আলাদাই রাখা থাকে। এর ব্রিডিংয়ে বসিয়ে দিলে রানিংয়ে ডিম দিয়ে দেবে, কালকে সকালবেলা ডিম পেয়ে যাবো। এই গোল্ডফিশের সাইজ, লেজ দিয়ে পুরো 6 ইঞ্চি হয়ে যাবে। গোল্ডফিশ মাছের পেট পুরো ডিমের লোড ধরে নি। ফিমেল গোল্ডফিশগুলোকে ধরা হয়ে গেছে, ফিমেল গোল্ডফিশগুলোকে এখন এর ভিতর ছেড়ে দেবো। এবার এই জায়গাতে মেল গোল্ডফিশগুলোকে ধরে নেবো। ফিমেলগুলোকে ধরে চেম্বারে ট্রান্সফার দেওয়া হয়ে গেছে ব্রিডিং চেম্বারে। মেল গোল্ডফিশগুলোকে ধরে নেবো। এবার মেল গোল্ডফিশগুলোকে ধরা হয়ে গেছে, চেম্বারে ছেড়ে দেবো। ফিমেলগুলোকে ছাড়া হয়ে গেছে, মেলগুলোকে ছেড়ে দেবো। মেল গোল্ডফিশগুলোকে আর গোল্ডফিশ মাছ ব্রিডিংয়ে বসাতে গেলে সন্ধ্যের সময় বসাবেন, 5টার সময়। গোল্ডফিশ মাছগুলোকে ব্রিডিংয়ে বসানো হয়ে গেছে দুটোর ভিতরে, কালকে সকালবেলা ডিম পেয়ে যাবো গোল্ডফিশের থেকে। সব এই ঝাঁঝিতে ডিম দিয়ে দেবে।